দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকালে আপিল বিভাগে বিচার কাজের শুরুতেই প্রধান বিচারপতি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের 13 বিচারপতি করোনা আক্রান্ত, সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও আইন কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্ত। এদিকে রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে এসে দেশের বিভিন্ন আদালতের 22 জন সহকারী জজ করোনা আক্রান্ত হয়েছেন, ফলে অসমাপ্ত রেখে 2 মাসের প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত 22 জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলেশনে রাখা হয়েছে।